গুড মর্নিং বন্ধুরা, গৃহবাসীর পক্ষ থেকে সবাইকে শুভ সকাল। তো সকালে উঠে পড়েছি, একটু আগে উঠে নিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করি, তোমাদের সঙ্গে কথা হয়ে গেলে তারপরে এবার বাকি কাজগুলো দিনে শুরু করব। তো সবাই কি করছো? আমি উঠেছি একটু আগে, আমার উর্মিলাদিও এসে গেছে, উর্মিলাদি কাজ শুরু করে দিয়েছে। তো এইভাবেই আমার দিনটা সকালে শুরু হয়। ঘুম আর রাতে যেহেতু এডিট করতে করতে আমার শুতে দেরি হয়ে যায়, তাই উঠে নিয়ে একটু দেরি করে উঠি, আর উঠে নিয়ে তখন মনে হয় বাবা অনেক বেলা হয়ে গেল, কী করবো কী করবো কী করবো, এটা করবো ওটা করবো, কী করবো খুঁজে পাই না, সকাল উঠে এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। তো তারপরে আমি একটু ডিটক্সিফাই ওয়াটার খাই, তোমাদের দেখাবো, তারপর এক্সারসাইজ করি, তারপর আমার দিনটা এবার ধীরে সুস্থে শুরু হয়। তো ওই দুটো কাজ আমার মনে হয় যেন প্রচুর দেরি হয়ে গেল। তো চলো তোমরা দেখতে থাকো আমি কী কী করি, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো আপাতত চলো দেখাচ্ছি। তো বন্ধুরা, এই আমার সকালে ডিটক্সিস পাই সমস্ত কিছু তোমাদের দেখালাম, এবার নিয়েছি এটা খাবো। এটা খেতে অতটা সুস্বাদু নয়, কিন্তু কিছু করার নেই, সকালবেলা খেলে শরীরটাও খুব ফ্রেশ লাগে, ফ্রি লাগে, আর প্লাস কী বলতো, শরীর থেকে টক্সিনগুলো তো বেরিয়েই যায়, আর লেবুটা তোমার খুব ভালো তাতে কাজ করে, আর মধুটা খেলে তোমার ফ্যাট বার্নও হয় সকালবেলা। এরপর তুমি একটু এক্সারসাইজ করো, তাতে কোনো অসুবিধা নেই। আমি তাই করি, আমি ফার্স্টে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরকে একটু প্রণাম করি, প্রণাম করে এসে আমি আমার এই ডিটক্সিফাইটা রেডি করি, তারপর এটা খাই আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে, আর তারপর শুভ আর আমি দুজনে মিলেই একটু এক্সারসাইজ করি। এক্সারসাইজ বলতে তুমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, একটু হাঁটাহাঁটি করো, যাতে তোমার শরীরটা একটু ফ্রি হয়। তো এইটাই আমরা সকালে করি। তো আমরা করে নিই একটু এক্সারসাইজ, তারপর এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো আপাতত টাটা। গুড মর্নিং, প্রিয়বাসীর পক্ষ থেকে আমি দীপ সকালবেলা ডিটক্স ওয়াটার নিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো বন্ধুরা, এক্সারসাইজ করে চলে এলাম, অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টা হয়ে গেল। এক্সারসাইজের সঙ্গে আরও কিছু কাজও ছিল, শুধু এক্সারসাইজ নয়, কালকে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, বারান্দার অবস্থা তো একবারে জঘন্য ছিল। তো সেগুলো আপাতত একটু করলাম, এরপরে উর্মিলাদি পুরোটাই পরিষ্কার করে দেবে। তো এই দেখো, এখন আমি গ্রিন টি সহযোগে চলে এসেছি, শুভ এখনও আসেনি, কম্পিউটারে কি কাজ করছে আমি জানি না, ওর মতো কাজ করছে, আমি ওরটাও নিয়েছি, আমারটাও নিয়েছি। তো যথারীতি কখনোই চা গরম খায় না, একদম শরবত হয়ে গেলে তখন সেই চা খায়, আর আমার এক্সারসাইজের পর একটু গ্রিন টি হলে ভালো লাগে না, ও গ্রিন টি খায়, কিন্তু ওর ব্যাপারটা হচ্ছে ওর সময় হলে। তো বলো আর তোমরা কে কী করলে সারাদিন এখন অবধি? আমি তো এবার চাটা খেলাম, মানে খাচ্ছি, খেয়ে দিয়ে নিয়ে এরপরে আমি একটু ব্রেকফাস্ট কিছু করব, দেখি কি খাওয়া যায়। ব্রেকফাস্ট করে ধরে এবার আমি দেখি টুকটাক ঘর গোছানো আছে, কারণ মা ছিল কদিন ঘর, তারপরে মা এখন বাড়ি গেছে, ঘরটাগুলো একটু পরিষ্কার করবো, বিছানা টিছানাগুলো করবো চারদিক, কদিন মা অসুস্থ ছিল তাই সারাদিন মায়ের সঙ্গেই থাকতাম, তো এখন ওইগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে নেবো। আর
দেখি আজকে কি করা যায়, একবার ভাবছি ননদের কাছে যাব, নন্দাই কেমন আছে দেখবো, জামাইবাবু আর কি কেমন আছে, আর পুচকেটা কি করছে ওর সঙ্গে। আমাদের দুটো বাড়ি পরেই ফ্ল্যাট, তোমাদের দেখাবো একদিন, তো ওখানে যাবো, একটু কথাবার্তা বলবো, টুকটা করবো আর কি টাইম পাস, তারপরে এসে এবার আবার খাওয়া দাওয়া, পুজো করা, পুজো থাকবে, খাওয়া দাওয়া থাকবে এসে নিয়ে। তো দেখো, তোমরা দেখতে থাকো, আমি এখন চাটা খেয়ে নিই, শুভকেও ডাকি, ও খাবে, খেয়ে দিয়ে নিয়ে যখন আমরা ব্রেকফাস্ট করবো আবার এসেছি তোমাদের সঙ্গে তখন এসে গল্প করবো। তো চলো আপাতত টাটা। বন্ধুরা, আজকে আমাদের ব্রেকফাস্টে দেখো কী কী মেনু আছে। আজকে উর্মিলা দি আমাদেরকে মন ভরে ডায়েট করার জন্য ব্রেকফাস্ট করে দিয়েছে। তো প্রথমে আছে মাল্টিগ্রেন ডালিয়া উইথ মিক্সড ভেজিটেবলস, এর মধ্যে তোমার একটু গাজর আছে, একটু ক্যাপসিকাম আছে, বেল পেপার আছে। আর মাল্টিগ্রেন ডালিয়াটা বাজার থেকে কিনে এনেছি আর ওর সঙ্গে একটু মুগ ডাল দিয়েছি আর বিন, তো এগুলো দিয়ে মাল্টিগ্রেন ডালিয়া, এটা খুব হেলদি জানো তো, এটা আমরা যেহেতু বুঝতেই পারছি একটু ওভার হয়, তো তার জন্য আমরা এগুলো খাই। আর তার সঙ্গে উর্মিলা দিয়ে আমাদেরকে অনেকগুলো শশা দিয়েছে, তার সঙ্গে ভিক নুন চাট মশলা দিয়ে ইয়াম্মি ইয়াম্মি, একটা খেয়ে দেখি দাঁড়াও। উর্মিলা দিয়ে পাতা ভাজি, তার সঙ্গে আপেল দিয়েছে ফ্রুট, তার সঙ্গে হচ্ছে গিয়ে তোমার এটা কালো আম। তো এই আমাদের ব্রেকফাস্ট, তো চলো খাই আমরা দুজনে, খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, তোমাদের সঙ্গে সকালে একবার দেখা হয়েছিল, এখন ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। অনেক কিছু আছে আজকে ব্রেকফাস্টে, শসা, আঙ্গুর, আপেল আর মিক্সড ডালিয়া। খাই তাহলে, টেস্টি। তোমরাও খেয়ে দেবো মিক্সড ডালিয়া, ভেজিটেবলের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। আমরা মাঝে মাঝে সকালে লো ক্যালোরি ডায়েট, ফলে তোমাদের যারা ডায়েট করছো তাদের জন্য খুব ভালো। খেয়ে দেখো একবার, কিন্তু খুবই টেস্টি খাবার, ফলে ডেফিনেটলি তোমরা কিন্তু ট্রাই করো বন্ধুরা। ক্যামেরা ধরে আর মনে হচ্ছে না খাবারটাকে নষ্ট করি, তাই আগে ক্যামেরাটা বন্ধ করে নিই, ভালো করে খেয়ে নিই, এনজয় করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আবার ফিরে আসি। এই আমি বাজার থেকে ফিরলাম বুঝলে, কিছু ফ্রুটস কেনার ছিল কিনেছি, কিছু সবজি ছিল তার সঙ্গে টুকিটাকি কিছু ছিল সেই সব কিনে আনলাম, আর এনে টেনে সবে বসেছি। আর বাইরে থেকে যেহেতু এলাম, কোভিডের সময় বলে না যে ফেরার পর একটু গরম কিছু খেয়ে নাও, তো সেটা আমি এখনও মেনটেন করি, তাই একটু কফি করেছি। আমরা দুজনেই গেছিলাম, তো দুজনে মিলে এখন একটু কফি খাচ্ছি, খেয়ে দিয়ে নিয়ে চান টান করবো, চান করে পুজো করবো, পুজো করে তারপর ভাত টাত খাবো। তো এলাম, তাই একটু কথা বলি, বলে নিলাম, সুযোগ পেলাম তোমাদের সঙ্গে কফি খেতে খেতে একটু সময়টা কাটানো। আর তোমরা কি এখনও খেয়ে দিয়ে নিয়েছো সবাই, না কি করছো জানি, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। আর আমার ব্লগটা কেমন লাগছে প্লিজ একটু লিখে জানাও কেউ, নাহলে আমি বুঝতে পারছি না, আমি তো একদম নতুন ব্লগার না, তো ভালো হলে অবশ্যই লেখো আর খারাপ হলেও লেখো, না তো পরে আমি কীভাবে ভালো করতে হবে তার সঙ্গে সেটাও লিখে দিও। তো চলো আমি কফিটা খাই, কফি টফি খেয়ে তারপর চান ফান করলো, পুজো করবো, পুজো আছে তো পুজো টুজো করে নিয়ে তারপর খেতে খেতে লাঞ্চে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো এখন রাখি। হাই, বাজার থেকে এই জাস্ট ঘুরে ফিরলাম, শুনে নিয়েছো নিশ্চয়ই ওর কাছ থেকে, বাজার থেকে প্রচুর ব্যাগ টেন টানিয়েছে এতক্ষণ বাজার ঘুরে ঘুরে, বাইক চালিয়ে চালিয়ে, ওই দেখো উপাস থেকে আবার কমেন্টস করছে 10টা, না
এখন একটা কপি ধরিয়েছে। আমি নিজেই বেশিটা ব্যাগ আমি টেনেছি আর প্রচন্ড ভারী ছিল, তাই দুটো টেনেছি, আমি তিনটে টেনেছি, বলো এবার কে বেশি টেনেছে। ক্যামেরার সামনে না সে জন্য এরকম বলা যাচ্ছে। আচ্ছা ক্যামেরার পেছনে কি দেখাবো বুঝেছো, এবার থেকে দেখাবো। ক্যামেরার পেছনে কি হয় তোমরাই জানো, সব বাড়িতে একই রকম হয়। না না প্রচুর আমি কাজ করি, আমি এসে সমস্ত ফল গোছালাম, সবজিগুলো গোছালাম, চিকেন কিনেছিলাম, চিকেনটাকে ধুয়ে রাতে কিছু করব একটা ভাবলাম, তো ওটাকে ফ্রিজে রাখলাম, এতগুলো কাজ করে কফি জলটাও আমি গরম করেছি, শুধু কফিটা উনি করেছেন, তার জন্য এত কথা। আমি সত্যি কথা বলি, দেখো কফিটাও করেছে, আমি কিন্তু বললাম কফিটাও করে নিতে হলো, দেখতেই পাচ্ছো কফিটাও। কিছু করার নেই, এরপরে বেশি কিছু বললে খাবার জুটবে না, সবাই জানো তোমরা। কিছু করার নেই, কফিটা খেয়ে নি, গলাটা ঠিকঠাক করে নি, কারণ একবার করোনাতে ভুগেছি অনেক দিন লাস্ট ইয়ার, সুতরাং এখনো ভয় লাগে বাইরে গেলে। দেখা যাক, আজকে রাতে হয়তো কাজের প্রেশার থাকবে একটু, তোমাদের সঙ্গে হয়তো আমি নাও থাকতে পারি, ও থাকবে, তাহলে আজ না হলে কাল আবার দেখা হবে, যদি পারি ঠিক চলে আসবো, কাজ যদি শেষ করতে পারি তারপরে তোমাদের সঙ্গে আরও কথা হবে, ঠিক আছে, দেখতে থাকো। গুড ইভিনিং, কী করছো? আমি তোমাদের সঙ্গে দুপুরে আসতে পারিনি, লাঞ্চের পরে ভাবছিলাম কথা বলবো, কিন্তু সত্যি কথা বলতে আজকে খুব দেরি হলো খেতে, তারপরে এত ঘুম পেলো যে কিনা আমি উঠতেই পারলাম না, বললাম তোর একটু ঘুমিয়েই নি, এত চোখ টানছিল, ভাবছিলাম তোমাদের সঙ্গে কথা বলবো কিন্তু সরি গো আসতে পারিনি। তো ঘুম টুম থেকেই উঠলাম, উঠে একটু চা করলাম, দিয়ে চাটা খেতে ঘুমটা একটু কাটলো, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে হলো। আর এমনি বলো কী করছো সবাই? আচ্ছা একটা কথা, আমার চ্যানেলটা কেউ লাইক করছো না কেন, খুব কি খারাপ হচ্ছে? একটু সাবস্ক্রাইবও করো, একটু কমেন্ট কিছু লেখো, তাহলে তো ভালো লাগে বলো, শুধু দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইবও করছো না। ঠিক আছে তোমাদের যখন ভালো লাগবে করো, কী আর করবো। আর আজকে রাতে কিন্তু একটা চমক আছে ডিনারে, এবং সেটা আমি ডিনারেই দেখাবো, একটা ভালো চমক আমাদের, আমরা কী খাবো তোমাদের দেখাবো। আপাতত একটু পরে উঠবো সেটারই প্রিপারেশন করতে, কারণ জানোই তো আমরা একটু হেলদি, তো সেই জন্যেই ওয়েটটাকে কন্ট্রোলেও রাখতে হবে, আবার খেতেও তো ইচ্ছে করে এটা ওটা, তো সব কিছু যাই মেক আপ করে, যাই হোক একটা ভালো রেসিপি প্ল্যান করেছি নিজের মাথা খাটিয়ে, তো যখন খাবো তোমাদের দেখাবো আর বলবো আমরা কী কী খাচ্ছি। আর এখন বেজে গেল ধরো 7টা বাজতে যায়, এরপরে সন্ধে দিতে হবে, ঠাকুরকে পুজো সেরে নিয়ে তারপরে বসবো, একটু এডিটেরও কাজ আছে, তারপরে টুকটাক অনেক কিছু কাজ থাকে, ঘরটা গোছানো সেই সবগুলো করবো, এই আর কি। তো চলো আমি আসছি আবার একটু পরে, তোমরা সবাই এখন চাটা খাও, আর একটু প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল, ওকে? আচ্ছা তাহলে রাখি। তো তোমাদের বলেছিলাম আজ রাতে একটা স্পেশাল মেনু আছে, তো এতক্ষণ ধরে আমি এটাই প্রিপেয়ার করলাম, নাহলে তোমাদের সঙ্গে কথা বলতাম। তো এইখানে দেখো চিকেন তোমার তন্দুরির মতো, এটা আমার নিজস্ব রেসিপি করেছি, তোমাদের দেখাই আমি। আর এটা কিন্তু এয়ার ফ্রায়ারে করেছি উইদাউট এনি অয়েল, আমি কোনো তেল ব্যবহার করিনি। আর তার সঙ্গে কিছু ভেজিটেবলস আছে, যেমন ব্রকোলি, ক্যাপসিকাম, গাজর, বিনস, টমেটো, এগুলো আমি দিয়েছি হালকা অলিভ অয়েলে, কালো জিরে না ব্ল্যাক পেপার আর নুন দিয়ে হালকা অলিভ অয়েলে করে নেওয়া কড়াইতে করেছি। আর এই চিকেনটা আমি পুরোপুরি এয়ার ফ্রায়ারে করেছি উইদাউট এনি অয়েল। আর তার সঙ্গে একটু আমি শসা রেখেছি, তোমরা এর সঙ্গে টমেটো আর পেঁয়াজও রাখতে পারো স্যালাড হিসাবে, তো আমার এখন খেতে ইচ্ছা করছিলো না, টমেটো যেহেতু আমি দিয়েইছি ওখানে, তো আমি শুধু শসাটাই তাই জন্য আজকে রেখেছি, এবং শসাটাকে আমি চাট মশলা আর বিট নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এটার উপরেও চাট মশলা আর বিট নুন আছে। তো তোমরা এইভাবে রেসিপিটা কীভাবে করবে সেটা আমি পরে তোমাদের জানাবো, যদি তোমাদের দরকার লাগে বলো, এইভাবে করলে কিন্তু সত্যি খুব মজা লাগে। যেমন বলেছিলাম একটু কাজের চাপ ছিল, তাই সন্ধ্যে থেকে আসতে পারিনি, জাস্ট কাজটা শেষ করলাম। আর তোমরা বলো, সকালবেলা তো আমার মুখের অবস্থাটা দেখেছিলে, একটু মেকওভার করেছি না, শেভিং করে একটু ভদ্রস্থ লুকে এসেছি, আর এখন আমরা খেতে যাচ্ছি আমাদের। শেভিং করতে যায় না বন্ধুরা,
একটুও শেভিং করতে চায় না, বলে দূর শেভিং করতে ভালো লাগে না, কত কষ্ট করতে হয় বোঝো। কি সব বলছে দেখো তো, বলে বলে করিয়েছি, ক্রেডিটটা কিন্তু আমার, কিন্তু বলছে না, এটাই হয়। না না আমি রেগুলার করতাম, কিন্তু মাঝখানে ভাবছিলাম যে একটু দাড়ি রাখা যায় কিনা, কিন্তু মন দেখলাম আমার সঙ্গে ঠিক ম্যাচ করলো না, সেজন্য সব ফেলে দিলাম, যে পুরনো অবস্থায় ফিরে এসেছি। চলো এবার রাতের ডিনারটা সেরে ফেলি, তোমরাও বলো যে আজকের আমাদের ডিনারটা ঠিক কেমন দেখতে লাগছে, টেস্টটা তারপরে আমি খেয়ে তোমাদের জানাচ্ছি। এর আগেও অবশ্য আমরা এটা খেয়েছি, অসাধারণ খেতে লাগে। ফার্স্ট আমি শুরু করছি কাবাব দিয়ে, দারুণ টেস্ট হয়েছে। তন্দুরি বা কাবাব যা খুশি এটা তোমরা বলতে পারো, এই রেসিপিটা আমার নিজস্ব রেসিপি, কোথাও ধার করা রেসিপি নয়। তো তুমি তন্দুরি বললে তন্দুরি, কাবাব বললে কাবাব, কিন্তু কোনো তন্দুরি মশলা আমি ইউজ করিনি, এইটুকু বলতে পারি। সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছে। তোমরা আমরা ঠিক এক সময় এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, তোমরা যদি চাও অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেবো। তোমরা কমেন্ট বক্সে নিচে লিখে পাঠাও যে তোমাদের এটা রেসিপিটা লাগবে, তো ডেফিনেটলি আমি শেয়ার। আর বলি সত্যি এটা এতই লো অয়েল দিয়ে তৈরি যে যারা তোমরা ডায়েট করছো আমার মতো তাদের জন্য রাতের হিসাবে পারফেক্ট। আর এটা বোনলেস চিকেনের সাথে বেশি ভালো লাগে, তার জন্য আমরা বোনলেস চিকেন হিসাবে নিয়েছি। আর খেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে। আমার সসটা নেই না, কেন কি সস দিলে তোমরা খেতেই পারো সস দিয়ে, আমাদের এই হেলদি চেহারার জন্য সসটাকে একটু আমরা কিছুদিন অ্যাভয়েড করছি, কারণ ক্যালোরিটা একটু বেশি। তো না হলে সস দিয়ে তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো, ভালো লাগবে। ওকে আমরা খেতে থাকি, আর খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটা এন্ড করব। আবার কালকে থেকে শুরু হবে আমাদের নতুন ভিডিও, নতুন জার্নি। চেষ্টা আবার রাতের বেলা তোমাদের জন্য কালকের ভিডিওটা এডিট করতে বসতে হবে। এডিট হয়ে গেলে তোমাদের জন্য দেখি কত তাড়াতাড়ি আপ করতে পারি, জানি না। শেষ ও খাওয়া শুরু করে দিয়েছে দেখো, আমার জন্য একটুও রাখছে না। কবে শুরু করেছি, কবে আমি বিনসটা খেলাম, কি কথা। না না এখন যদি আমি বেশি কথা বলতে চাই তাহলে আর পাবো না, তাই আজকে দেখো লবণীয় জিনিস থাকলে পরে অবশ্যই আমি খাবো, কিছু না তার তাড়াতাড়ি খেয়ে নি। তোমাদের সঙ্গে আজকে আর হয়তো কথা হবে না, তাই আজকে আমরা এখানেই আমাদের ব্লগটা শেষ করছি। আবার কালকে দেখা হবে, কারণ একটু পরে আবার ব্লগটা এডিট করতে বসতে হবে, সেজন্য এডিট ফেডিট করে চেষ্টা করি কালকে দেখি তোমাদের জন্য ব্লগটা ছেড়ে দেওয়া যায় কিনা। তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে। প্লিজ সাবস্ক্রাইব আমাদের, প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে কমেন্টসে কিছু লিখো, লাইক করো। আর যদি কিছু আমাদের চেঞ্জ করতে হয় বা নতুন কিছু তোমরা মডিফিকেশন বা কিছু চাও তাহলে অবশ্যই কমেন্টসে সেগুলো জানিও, আমরা চেষ্টা করব আমাদের ভিডিওকে আরও বেশি আপগ্রেড করার। আর চলো লাইক করো, শেয়ার করো, প্রচুর 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 শেয়ার করো। তো চলো টাটা, গুড নাইট, টাটা, বাই, দেখা হবে নেক্সট ব্লগে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে, টাটা।